ফের তৃণমূলে অন্তর্দ্বন্দ্বের জের। বীরভূমের কাকরতলার ঘোড়ামারা গ্রামে বোমা বাদ দিয়ে বিস্ফোরণ, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তিন, আটক এক মহিলা সহ তিনজন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে ঘোড়ামারা গ্রামে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে জখম হন তৃণমূল নেতা দীপক ঘোষের অনুগামী জয়নালের ঘনিষ্ঠ শেখ মুনির, শেখ কালিম ও শেখ মোতাম নামে তিন ভাই। শেখ মুনিরের স্ত্রী মমতাজ আশঙ্কাজনক অবস্থায় তাদের গাড়িতে করে নিয়ে গিয়ে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করেন। বিষয়টি জানতে পেরে মমতাজ বিবি গাড়ির চালক ও আরও একজনকে আটক করে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। আজ সকালে তাদের নিয়ে যায় কাকরতলা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই বীরভূমের বাবুইজোরে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ছে তৃণমূলের দুটি গোষ্ঠী। মঙ্গলবার রাতেও সেই জন্য বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ বলে প্রাথমিক অনুমান পুলিশের। আমির খান সচিনের পর এবার মোদীর স্বচ্ছ ভারত অভিযানে সামিল হলেন সলমান। মুম্বাইয়ে কার্যালয়ে ঝাড়ু হাতে রাস্তায় নেমে পড়লেন তিনি, যা দেখে অভিভূত প্রধানমন্ত্রী। সলমানের প্রশংসা করে টুইটারে তিনি লিখেছেন, এর ফলে স্বচ্ছ ভারত অভিযানে সামিল হওয়ার অনুপ্রেরণা পাবেন আরও অনেকে। এদিকে স্বচ্ছ ভারত অভিযানের উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানিয়েছেন সলমান। মঙ্গলবার হাজরা এক সভার আয়োজন করে ওয়েস্ট বেঙ্গল ড্রাইভার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। ট্যাক্সি মালিক ও চালকদের পাশাপাশি উপস্থিত ছিলেন মুকুল রায়। পুলিশের জুলুমের অভিযোগের পাশাপাশি ভাড়া বৃদ্ধির সহ একাধিক দাবি তোলেন ট্যাক্সি মালিক ও চালকরা। মঞ্চ থেকেই পরিবহন মন্ত্রী সমালোচনা করেন ট্যাক্সি সংগঠনের কর্তা বিমল গুহ। পাল্টা জবাব দিয়েছেন পরিবহন মন্ত্রী। ট্যাক্সি চালকদের অভিযোগের কথা মুখ্যমন্ত্রীকে জানানোর আশ্বাস দেন মুকুল রায়।